তাহলে প্রসেনজিৎ ঋতুপর্ণার কারণেই ধ্বংস হয়েছিল প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির ক্যারিয়ার। অভিষেক চ্যাটার্জি নিজেই বেশ কয়েকবার প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার প্রতি এমন বিস্ফোরকমূলক অভিযোগ এনেছিল। কেন তিনি এদেরকে নিজের ক্যারিয়ার ধ্বংসের পিছে দায়ী করেছেন সেই কারণটাও জানাচ্ছি। কিন্তু তার আগে বলি, 1986 সালে পথ ভোলা সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিষেক। সুদর্শন চেহারা এবং সাবলীল অভিনয়ের জন্য তিনি সিনেমায় একসময়ের বেশ ডিমান্ডিং নায়কও ছিলেন। কিন্তু আনফর্চুনেটলি 90 দশকের পর তিনি হঠাৎ করে হারিয়ে যান। অভিনয় জগতেই তাকে আর দেখা যাচ্ছিল না দীর্ঘ সময়। যদিও তিনি লম্বা সময়ের পর আবার কামব্যাক করেছিলেন, কিন্তু সেটা বড় পর্দায় নয়, বরং ছোট পর্দার সিরিয়ালের মধ্য দিয়ে। কিন্তু কেন তিনি অভিনয় জগৎ থেকে এত লম্বা সময় উধাও ছিলেন, সিনেমায় কেন তাকে দেখা যাচ্ছিল না, এর কারণ হিসেবে তিনি দোষারোপ করেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা এই জুটিকে। তিনি জানান, নায়ক হিসেবে অভিনয় করা সত্ত্বেও তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন। তিনি বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এরা 97 থেকে 98 সালে জোট বেঁধে প্রায় 30 থেকে 32টা ছবি থেকে তাকে বাদ দিয়েছিল। তিনি জানান, সে সময় তিনি ছিলেন টলিউডে এক নম্বর। তিনি আরও বলেন, এসব নোংরা খেলার জন্য প্রায় 9 বছর তার হাতে কোনো কাজ ছিল না এবং বসে থেকে থেকে তিনি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এবং উপায় না দেখে এবং টাকা রোজগারের জন্য পরবর্তীতে তিনি যাত্রা দলে যোগ দেন এবং তারপরই ইন্ডাস্ট্রি থেকে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, তিনি চাইলে ছোট পর্দায় সিরিয়াল না করে বড় পর্দাতেও কামব্যাক করতে পারতেন, কিন্তু তার কথা, সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন তেলবাজি বেশি চলে এবং এগুলো তার দ্বারা সম্ভব নয়। এছাড়া তার কথা হচ্ছে, তাকে এখন বাবার রোলের অফার করা হয় সিনেমাতে, কিন্তু তিনি এতটাও বুড়ো হয়ে যাননি যে তাকে দেবজিতের বাবার রোলে অভিনয় করতে হবে। এই জন্য তিনি সিনেমায় নয় বরং ছোট পর্দার সিরিয়ালেই অভিনয় করা শুরু করেন। যাই হোক, অভিষেকের তো ইন্ডাস্ট্রি নিয়ে হয়তো অনেক ক্ষোভ ছিল, কিন্তু আজ তিনি সমস্ত ক্ষোভ অভিযোগ এইসব মনে নিয়েই পৃথিবী থেকে বিদায় নেন। মঙ্গলবার খাদ্যের বিষক্রিয়ার কারণে প্রথমে অসুস্থ হয়ে পড়েন অভিষেক এবং ওই অবস্থাতে তিনি শুটিংও করেছিলেন এবং শুটিংয়ের কিছুক্ষণ পর তাকে বাসায়ও পৌঁছে দেওয়া হয়। কিন্তু পরের দিন বুধবার তিনি আবার স্টার জলসার স্মার্ট জোড়ি এই রিয়েলিটি শোতে শ্যুট করার জন্য আসেন এবং সেখানেই সাডেনলি তার প্রেশার অনেক নেমে যায় এবং প্রেশার ড্রপ হয় 80-তে। সঙ্গে সঙ্গে তাকে ব্ল্যাক কফি দেওয়া হয়। শুটিং ইউনিটের লোকজন তাকে হসপিটালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তিনি যেতে রাজি হননি, বাড়িতেই চিকিৎসা নিতে চেয়েছিলেন এবং সেই মোতাবেক তাকে দুপুর 2:30 দিকে বাসাতেও পাঠানো হয়। বাড়িতে তার চিকিৎসাও শুরু হয়, স্যালাইন দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু রাত 1:00 দিকে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। সো ভিউয়ার্স, অভিষেক এই নায়ক যে তার ক্যারিয়ার নষ্টের পিছনে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে দুষেছিলেন, এই বিষয়ে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।